আসসালামু আলাইকুম ভাইজান, আমি একটা আয়াত পেশ করি আপনার সব কথা। আপনি যে আয়াতগুলো আনতেছেন এগুলো সবই মাদানী মাক্কী সূরার আয়াত। আপনি কি মাক্কী মাদানী এটা তো আসলে আমার জানার কোনো ইচ্ছা নাই। অনুসন্ধান ভাই, মানাসিক মানসুক বিষয়ে উনি অবগত না। আমি জিজ্ঞেস করিনি পরস্পর বিরোধী আয়াত আছে নাকি, আপনাকে জিজ্ঞেস করেছি এটা যে আপনি মনে করেন, এটা যে আপনি মনে করেন, এটা যে ব্যাখ্যাটা আপনি যে কথাটা বলতেছেন সেটাই যে ওই আয়াতের ব্যাখ্যা, যে আগের তাওরাত ইনজিলের কথা। ইনফ্যাক্ট তাওরাত ইনজিলের কথাও বা আল্লাহ পাক কেন পরিবর্তন করবে? মানে আল্লাহ পাক কি তাওরাত ইনজিলের সময় একরকম আছিল, ক্যারেক্টার একরকম আছিল, আর কোরআনের সময় ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে? তা তো না। আচ্ছা ঠিক আছে, সেটা বাদ দিলাম। আচ্ছা ভাই, হইছে তো আল্লাহ তো ক্যারেক্টার চেঞ্জ করছে, প্রথম দিকে বাইবেলের মধ্যে বিয়া দিয়েছে, পরে বাইবেলের বিয়া আরাম করে দিয়েছে, আল্লাহর ক্যারেক্টার তো চেঞ্জ হয়। মানে আল্লাহর ক্যারেক্টার আপনি বলতে চাচ্ছেন আল্লাহর ক্যারেক্টার চেঞ্জ হয়? হ্যাঁ হয় তো, দেখলেন না? না না, সোহাগ সোহাগ ভাই বলুন। যখন মেরা যায় তখন পর্দা ছিল না, তখন চাষ্ট বোনের মাথার মধ্যে মাথা রেখা সে মেরা গেছে, পরে যখন এটা শেষ হয়ে গেছে পরবর্তীতে আবার পর্দা পাতা নাচলে গেছে, তার মানে তার ক্যারেক্টার চেঞ্জ হয়েছে না? চুপ খোলা থাকা ভালো। কিন্তু ভাইয়া সিরিয়াসলি বলেন তো যে আপনার ধর্মে কি এই জিনিসগুলো আছে নাকি নাই, যে যে কোপাকুপি মারামারি? ভাই এটা আসলে নবীকে যখন মানুষ হত্যা করতে চেয়েছিল বা প্রথমে নবীকে আক্রমণ করেছিল, এই কারণে এটা কোরআনেই উত্তর আছে। না না, প্রথমে যখন হত্যা করতে চেয়েছিল তখন মুহাম্মদের বাপেরও সাধ্য ছিল না ওদের আটকানো। ওরা যদি হত্যা করতে চাইতো তাহলে হত্যা করে ফেলতো। মুহাম্মদের আল্লাহর 14 গোষ্ঠীর সাধ্য ছিল না মুহাম্মদের রক্ষা করার। কাফেরা মোটেও মুহাম্মদকে মারতে চায় নাই। মানে মুসলিমরা মক্কা দখল করে মক্কার উপরে শাসন চালাচ্ছে, সেখানে মুশরিকরা সেখানে শাসিত, তারা কোনো ধরনের গ্যাঞ্জাম করে নাই, তাদের উপরে উৎকট ভাবে একদম মানে আচমকা তাদের উপরে যুদ্ধ চাপা দেওয়া হয়েছে। আমি আপনি চাইলে আমি দলিলগুলো বের করে দেখাবো। আচ্ছা আপনি আমাকে বলেন তো ভাই একটা কথা বলেন, যে ইসলামের তো এত বড় বড় আলেম, এই যে মনে করেন চার মাঝহাবের চার ইমাম, তারপরে এই যে ছয়জন কুতুবে সিত্তার যে ছয়জন হাদিস লেখক, তারপর হচ্ছে কি বড় বড় ইমাম, ইমাম নববী থেকে শুরু করে ইমাম মোহাম্মদ থেকে শুরু করে আর কত বড় বড় ইমাম, এরা কেউ এগুলো বুঝলো না? যে আপনি যে কথাগুলো বলতেছেন এরা কেউ কিছু বুঝলো না? আপনি 1400 বছর পরে এসে জিনিসটা বুঝতে পারলেন যে হাদিস মানা যাবে না নাকি? জি আপনারাও লজিক্যালি যদি অনেক কিছু ভাবেন হাদিসের ইতিহাস নিয়ে, এবং সূরা 6 নম্বর সূরা 112-13 নম্বর আয়াত, এবং আপনার ওয়েবসাইটে আমি পড়ছি এগুলো, যে আল্লাহ এটা পরীক্ষার বস্তু হিসেবে তৈরি করেছেন। শোন ভাই, আপনি যে যুক্তিগুলো হাদিসের ক্ষেত্রে প্রয়োগ করতেছেন সেই যুক্তিগুলো আমি কোরআনের ক্ষেত্রে প্রয়োগ করতে আপনাকে বলতেছি, এবং আপনি যদি সেই একই যুক্তি কোরআনের ক্ষেত্রে প্রয়োগ করেন দেখবেন কোরআনের বেজ আরো কম, হাদিসের তো তার সনদ আছে, কোরআনের কোনো সনদ নেই। এখানে একটু একটু ব্যাখ্যা করি যদি একটু সুযোগ দিতেন, সেটা হচ্ছে কোরআনের কোনো সনদ নাই, কিচ্ছু নাই, কিন্তু আমরা নিয়মিত যুক্তি দিয়ে বাস্তবে পরীক্ষা করে এবং সৎপথের দিক হিসেবে গ্রহণ করে কোরআনটা অনেকটা নিজেদের সাথে মনে হয় যে পূর্বে পরিচিত বা পূর্বে শিক্ষা গ্রহণ করা আছে। না না না, এটা তো যে কোনো ধর্মের মানুষের এই ফিলিংস আসে, হিন্দুর ফিলিংস আসে যে ভগবদ গীতা পড়লে ফিলিংস আসে, যে হচ্ছে গিয়ে খ্রিস্টান তার হচ্ছে গিয়ে বাইবেল পড়লে সেই ফিলিং একই ফিলিংস আসে, যে ইহুদি তার ওই যে ইয়া পড়লে একই ফিলিংস আসে, যে বৌদ্ধ তার ত্রিপিটক পড়লে একই ফিলিংস আসে। ভাই এটা তো সেই ধর্মগুলোকে আমি ভাই সম্মান করি, কোনো সমস্যা নেই আপনাদের নাস্তিকতাকে। না না, আপনাকে সেটা বলছি না তো, আপনাকে সেটা সম্মান অসম্মান করতে বলছি না তো, আপনাকে বলছি যে আপনার মনে যে ফিলিংস আসে সেই ফিলিংসটা তো এইটা প্রমাণ করে না। কথাটা ভালো করে বোঝেন, আপনার মনে ফিলিংস আসে তার মানে তো এটা প্রমাণিত হয় না যে আপনার এই ধর্মটার যে গ্রন্থটা সেটা একটা সত্য ধর্মগ্রন্থ, সেটা প্রমাণ হয় না। তাহলে তো যে কোনো গ্রন্থ সত্য, আমারও তো রবীন্দ্রসঙ্গীত শুনলে অনেক ফিলিংস আসে, এবং রবীন্দ্রসঙ্গীতের রবীন্দ্রনাথের এক একটা ইয়ার পড়লে আমার মনে হয় জীবনের সাথে মিল খুঁজে পাই। আমার রবীন্দ্রনাথ আমার খুবই ফেভারিট, আমি তার এক একটা গল্প এক একটা ছোট গল্প পড়লে নিজের জীবনের সাথে অনেক কিছু মিল পাই আমি। হ্যাঁ, আমি মনে করি রবীন্দ্রনাথ পৃথিবীর মানুষের জীবনে এমন কোনো অনুভূতি নাই যেখানে রবীন্দ্রনাথ টাচ করে নাই, রবীন্দ্রনাথ সবকিছু টাচ করছে, তার মানে তো এটা না
যে রবীন্দ্রনাথ হচ্ছে কি আল্লাহ নবী? হ্যাঁ, আপনাকে আমি রবীন্দ্রনাথ কি পৃথিবীর স্রষ্টা? কারণ যে কোনো মানুষেরই যেই পরিবারে জন্মেছে সেই গ্রন্থটা পড়লে তার একই ভক্তি, যেহেতু তারা ভক্তি নিয়ে পড়ে, তাদের ভিতরে আগে থেকে একটা ছোটবেলা থেকে শুনে শুনে বড় হয় যে এটা ধর্মগ্রন্থ পড়তে গেলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ধরতে হবে, শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে, এখানে যা লেখা আছে সবই সত্য, এই যে শ্রদ্ধাটা ভক্তিটা ভিতর থেকে চলে আসে ছোটবেলা থেকে যেটা শেখানো হয়, এই কারণে তাদের কাছে মনে হবেই যে এটা খুবই মানে প্রাসঙ্গিক, আমাদের জীবনের সাথে প্রাসঙ্গিক। তার মানে তো এটা না যে এটা আল্লাহর কিতাব। জি ভাইজান, আসলে আপনাকে আমি আমরা যেটা যেভাবে ধর্মিক প্রশ্ন করেছিলাম, কি প্রশ্ন করেছিলাম, প্রশ্ন করেছিলাম যে হাদিসের তো সনদ আছে, কোরআনের তো সনদই নেই, কার থেকে কি শুনছে, কোথেকে কি আইছে, কোন সূরার ভিতরে কি আসছে? আচ্ছা আপনি বলেন তো যে নবী মুহাম্মদের জীবন মানে সমসাময়িক সময়ে কোরআনের উপরে সবচেয়ে বড় হাফেজ কে ছিলেন এবং কোরআনের উপর সবচেয়ে বড় বিশেষজ্ঞ কে ছিলেন নবী মুহাম্মদের মৃত্যুর পরে? এটা তো আসলে আমার জানা সম্ভব না, যতটুকু ইতিহাস থেকে আমাদের শিখাইছে ততটুকুই আমরা বেস করে আছি, আর কোরআন বারবার পড়তেছি। আসিফ ভাই, ইতিহাস থেকেই আপনাকে প্রশ্নটা করলো যে ইতিহাস থেকেই, ইতিহাস থেকেই আপনি এটা বলা হয়েছে ইতিহাসে, আসিফ ভাই তো সেটাই বললো যে আপনি জানেন কিনা। আমি ভাই স্পষ্ট জানি না, আফসার স্যার যেটা সবাই মুখে মুখে আমি জানি না। হ্যাঁ, সেটা বলেন যে আপনি জানেন না যে মানে মোহাম্মদ কাকে সার্টিফাইড করে গেছে যে ইসলাম বিষয়ে অনেক জ্ঞান আছে। আমি ভাই ইতিহাস থেকে যেটা জানতে পারছি অনেক কিছুই, মানে আপনি মাসুদ রাদিয়াল্লাহু আনহুর কথা বলছেন না? জি জি, হ্যাঁ অনেক কিছু সে যাদেরকে পছন্দ করছে তাদের কারণেই আসলে নিয়োগ দেওয়া হয়নি, এরকম অনেক কিছুই আসলে আমরা শুনি। আব্দুল্লাহ ইবনে মাসুদ ছিল মানে কোরআনের উপরে সবচেয়ে বড় বিশেষজ্ঞ, মুহাম্মদ নিজেই বলে গেছে যে চারজনের থেকে কোরআন শিখবা, তার ভিতরে একজন হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসুদ। আব্দুল্লাহ ইবনে মাসুদই তো এই কোরআন লেখার পরে সে বিদ্রোহ করছিল ওসমানের বিরুদ্ধে, এই হিস্ট্রি কি আপনি জানেন? হ্যাঁ, এই ধরনের হিস্ট্রি জানি ভাই। তাহলে এই কোরআনটা যে মানে সঠিকভাবে সংরক্ষিত হয়েছে এটা আপনি কিসের ভিত্তিতে বলতেছেন যেখানে সবচেয়ে বড় বিশেষজ্ঞ আপত্তি তুলছে? এখন ধরেন এখন 1400 বছর পর এই 1200 বছর বা 1300 বছরে কি কি ঘটেছে, কোনটা সত্য কোনটা মিথ্যা, এটা তো আমি সচক্ষে আসলে দেখিনি, যাচাই জাস্টিফাই করার কোনো উপায় নাই। তার মানে এগুলা যাচাই বাছাই করার কিছু উপায় নাই, আপনি ওই ধর্মগ্রন্থটা নিয়ে ফেরি করতে বাইরে গেছেন, আসেন ভাই আমার ধর্মে আসেন, আমি কিছু জানি না ভাই, আমি কিছু বুঝি না ভাই, এটার ভিতরে কি লেখা তাও আমি নিজে নিজে ব্যাখ্যা করি, আমি এটার হিস্ট্রিও জানি না, কেমনে লেখা হলো কিছু বুঝি না ভাই, কিন্তু আসেন ভাই আমার ধর্মে আসেন, এইটা হচ্ছে আপনার মানে পয়েন্ট ভাই। এবার একটা আপনি উত্তর দিই, এই এই গ্রন্থটার ধরেন একটা প্রয়োজন আছে, যদি নামমাত্র প্রয়োজন থাকে তার লোক দেখানো কোনো কি প্রয়োজন আছে আমাকে? একটা প্রয়োজন আমাকে বলেন, কোরআনের একটা প্রয়োজন আমাকে বলেন যে যেটা কোরআনটা দিয়ে আমি পৃথিবীতে একটা সভ্য দেশে একটা কিছু আমি করতে পারবো, কি করতে পারবো বলেন, কি প্রয়োজন, এমন কি প্রয়োজন বলেন তো? এবং কোরআনটা না থাকলে আমরা সেটা করতে পারবো না, এবং কোরআনটা না থাকলে আমাদের পক্ষে সেটা করা সম্ভব হবে না, এরকম একটা কথা দেখেন। কোরআন না থাকলে যে করা যাবে না সেটাও ভাই আমি বলতেছি না, তবে বিষয়টা হচ্ছে প্রয়োজন, জিনিসটা প্রয়োজন যখন আপনি বলবেন একটা জিনিসের, যখন প্রয়োজন প্রয়োজন মানেই তো সেটার একটা উপযোগ আছে নাকি? মনে করেন আমার এখন একটু পানি খাওয়া প্রয়োজন, তার মানে পানির একটা তৃষ্ণা আমার ভিতরে আছে নাকি? জি, নিরন্তর প্রয়োজন হইতো না নাকি? হুদাই আমি পানি খাবো, আমার তো প্রয়োজন হবে না, হুদাউদি তো প্রয়োজন হবে না ভাই। তো প্রয়োজনটা আমি একটু বলি, এটা আপনার কমন সবাই টুকটাক জানে যে কোনো সভ্য দেশেও কিছু সমস্যা আছে, আমাদের মতো বাংলাদেশেও সমস্যা আছে, এখানে সৎকর্মের অভাব আছে, সভ্য দেশেও যতদূর জানি যে জনসংখ্যা কমতেছে, তো সেখানে মানুষের একটা স্যাটিসফ্যাকশন তো আসবে। সৎকর্মের যে ব্যাপারটা, সৎকর্মের জিনিসটা তো কোরআন ছাড়াও মানুষ জানে, কোরআন আবিষ্কার হওয়ার 1000 বছর আগে থেকে মানুষ জানে যে সৎকর্ম করতে হবে, মানে মনে করেন আপনি যদি গ্রিক ফিলোসফি পড়েন সেখানেও আপনি পাবেন সৎকর্মের কথা, আপনি যদি আরো আগে যান হিস্ট্রি মহেঞ্জোদারো সভ্যতায় যান সেখানেও দেখবেন লিপিগুলোর ভিতরে লেখা আছে তোমরা ভালো কাজ করো সৎ পথে চলো। ভাই তাইলে কোরআনেরও দরকার নাই, শুধু সৎকর্ম থাকলেই আল্লাহর কোনো আপত্তি নাই, আপনি কেউ ঈমান আনুক আর না আনুক সৎকর্ম থাকলেই আনাক, যে কেউ যদি কারো আল্লাহর কোনো আপত্তি আছে তো ভাই আল্লাহর সেখানে আপত্তি আছে তো, এটা কুফরি কথা বলে আল্লাহ বলছে, এই যে পরিষ্কারভাবে আল্লাহ বলছে, পরিষ্কারভাবে বলছে যে তোমরা নিশ্চয়ই আল্লাহ তার অংশী করা অপরাধ ক্ষমা করেন না, মানে হলো পরিষ্কার কথা, আল্লাহরে না মানলে সৎকর্মের কোনো দাম নাই। এখন অংশীটা কিভাবে করে সেটা তো আল্লাহ এখন আপনি একটু বুঝায় দিন। আমার এই যে আসিফ ভাই, এই যে ফজল ভাই অনেক মিল কথা বলছে, কিন্তু আমার এত কিছু দরকার নেই, আমার শুধু একটা উত্তর দিয়ে সন্তুষ্ট করে, সেটা হলো আমি যে একটু আগে আসিফ ভাই প্রশ্নটা করছে যে আমি আপনার কোনো অপরাধ করলাম না, সৎকাজই করলাম, কিন্তু আল্লাহর করলাম না, তো আল্লাহ কি জন্য আমারে অনন্তকাল দোজকে জ্বালাইব, শুধু এইটার কারণটা দেখেন। কোরআন গ্রহণ না করলেই আমি জাহান নামে পড়বো, কোরআন একটা উপদেশ, ওই উপদেশটা গ্রহণ না করলে আমি জাহান নামে, আমার শুধু একটা প্রশ্ন উত্তর দেন, আমার আর কোনো প্রশ্ন উত্তর লাগবে না, এই সমস্ত নাস্তিক টাস্তিকদেরকে ছাইড়া দিয়া আমি কালকে থেকে মুসলমান হয়ে যাবো, আপনি শুধু একটা রিজনেবল কারণ দেখেন
যে আল্লাহ কেন আমারে এই কোরআন না মানার কারণে আজাব, একটা রিজনেবল কারণ দেখা আল্লাহ আপনারে কিচ্ছু করবো না, তাহলে আমি কোরআনটা ঠিক আইনা পড়ব। আর যদি বলেন না তুমি টয়লেটটা ফালাইলেই তোমার অনন্তকাল জাহান্নামে পড়তে হইব, তাহলে আমি কারণ জিজ্ঞেস করতেছি আল্লাহ কেন আমারে এই কাজের জন্য অনন্তকাল জাহান্নামে পড়াইব? এতে কি তার দশটা কসম খসে গেল নাকি আমি কোরআন পড়লে তার দশটা কসম যাবে? শুধু এটার উত্তর দেন আমার, এটার উত্তর সম্পর্কে আমার আর কিছু লাগবে না জীবনে। আচ্ছা ভাই, এটা হচ্ছে 45 28 একটা উত্তর হতো কাছাকাছি যেতে পারি, আমি দেখি রেফারেন্সটা বের করি, রেফারেন্সটা ভুল হতে পারে। আর তুমি প্রতিটি জাতিকে দেখবে ভয়ে না জানো, প্রত্যেক জাতিকে সেই আমলনামার দিকে আহ্বান করা হবে, কারণ আপনার বিবেকে যেটা বলে ভাই আপনি সেটা করেন, এটার বিষয়ে তো সুস্পষ্টভাবে কোরআনে নাই। আপনার যদি মনে হয় 45-28 এখন আপনার আমলনামা অনুযায়ী হয়তো কিয়ামতের দিন বিচার হতে পারে, কিন্তু যে বিষয়ে কোরআনে সুস্পষ্ট নাই আপনার কাছে ভালো মনে হলে করতে পারে। আমি আয়াতটা পড়ি, আমি আয়াতটা পড়ি, আপনি আমি প্রত্যেক উম্মতকে দেখবেন নতজানু অবস্থায়। ভাই সে আমার নতজানু করবে কি কারণে? কারণটা কি সে নতজানু করবে? নতজানুটাও আমার জন্য একটা অপমানজনক শাস্তি, বলেন সে এইটুকু কেন দিব? এটুকুই বোঝা যায় যে সৎকর্ম না করলে আপনার জন্য অসুবিধা হতে পারে, সৎকর্ম যদি করেন মানেন আর না মানেন আপনি ডেফিনেটলি মানে একেবারে অতিথিয়তার সাথে জান্নাতে চলে যাবেন। সোহান ভাইয়ের সরচিত করেন। আচ্ছা আমি আপনাকে একটা প্রশ্ন করি, সোহান ভাই আপনি একটু বলেন তো দেখি যে এটা হচ্ছে 33 নম্বর সূরার 36 নম্বর আয়াত, এখানে বলা হচ্ছে আর আল্লাহ তার রাসূল কোন নির্দেশ দিলে, এখানে আল্লাহর নির্দেশ তো বুঝলাম কোরআন, রাসূলের নির্দেশ কি ভাই? ভাই এখানে হচ্ছে প্রত্যেক নবীকে আল্লাহ একই বিধান দিছে, আর আল্লাহ যে বিধান দিছে সেই বিধানই আবার নবী দিছে, আর 451 অনুযায়ী সবাইকে আমরা মানে সবার বিধানই এখানে এখানে একটা ও শব্দ যুক্ত আছে, এখানে একটা ও শব্দ যুক্ত আছে ও দ্বারা, আর এখানে যে আরবি শব্দটা আছে এটা দ্বারা আলাদা বোঝায়, আলাদা বোঝায়, এটা একই বোঝায় না ভাই। এটার আনসার আমরা 3144 দেওয়ার চেষ্টা করি, যদি যে রাসূল তো মারা যাবে, সে তো মানুষ, সে মারা যাওয়ার পর শুধু আল্লাহর ইবাদতই করতে হবে, যে আল্লাহ যে আদেশ দিয়েছে সেগুলোই করতে হবে। আরে ভাই আপনি এলোমেলো কথা বলতেছেন কেন? উনি রাসূল বাইচে থাকতে কি আপনি রাসূলের ইবাদত করতেন? এই যে আপনি একটা কথা বললেন যে ইবাদতের কথা প্রতিনিধি শুধু এই পাগল না, রাসূলের দেখানো পথে চলতাম, আল্লাহকে ভয় পাগলের মতো কথা, একদম পাগলের মতো কথা। এখানে কথা কি আবু বকর ওমর ওসমান এরা কি রাসূল বাইচে থাকতে রাসূলের উপাসনা করতে আল্লাহর পাশে ইবাদত করতে নাকি কি বলে ভাই? পাগলের মতো কথা বলতে কি ভাই, মাথা পুরো নষ্ট, মানে একদম পুরো মাথা নষ্ট ভাই। আপনি মানে লুকাইবেন ঠিক আছে, আপনি মানে চালাকি করবেন ঠিক আছে, কিন্তু এইভাবে মানে একদম লেজে গোপরে করে ফেলতে হবে ভাই? আমি কিন্তু কয়টা রেফারেন্স দিছি, আপনি একটু 480 আপনি কি বলতে যাচ্ছেন 450 বের করব এই এই রেফারেন্সের ভিত্তিতে আমি দর্শক সবার অনুগত বলতে যাচ্ছেন, আপনি কি বলতে যাচ্ছেন যে মুহাম্মদের জীবদ্দশায় আবু বকররা মুহাম্মদের উপাসনা করত, এটা বলতে যাচ্ছেন? না এটা বলতে যাচ্ছি না, তবে আল্লাহ নির্দেশে অনুগত করত, আল্লাহ অর্ডার দিছিল সে। হ্যাঁ আপনি যে কথাটা বললেন যে মুহাম্মদের মৃত্যুর পরে মানে রাসূলের মৃত্যুর পরে আল্লাহর একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে তাই না, এটাই তো বললেন নাকি? এবং রাসূলের অনুগত মানে আল্লাহর অনুগত, যখন আল্লাহর নির্দেশে মানে রাসূল জীবিত অবস্থায় যখন কেউ রাসূলের অনুগত করবে সেটা আল্লাহর অনুগত, এটা তো মানলামই, রাসূলের অনুগত অনুগত মানে আল্লাহরই অনুগত, এটা তো কোরআন ইসলাম তো এটাই বলে যে রাসূলের অনুগত মানে আল্লাহর অনুগত, এখানে আল্লাহর অনুগত এক জিনিস, রাসূলের অনুগত আরেক জিনিস, এখানে পরিষ্কার দুইটা আবার এক জিনিস হয়ে গেছে কিন্তু ভাই। জি এখানে আমি বড় ভাই হিসেবে আপনাকে বোঝাচ্ছি, দেখেন 84 কিন্তু একই বোঝাচ্ছে, আলাদা কিছু বোঝাচ্ছে না। জি এই আয়াতের ভিতরে যে আয়াতটা আমি দেখাচ্ছি 33 নম্বর সূরার 36 নম্বর আয়াত, এখানে তো ও দ্বারা আলাদা করে দেয়া হয়েছে, পরিষ্কারভাবে ও দ্বারা আলাদা করে দেয়া হয়েছে, আল্লাহ ও তার রাসূল কোন নির্দেশ দিলে, এখানে তো বলা হয়নি আল্লাহ বা, এখানে তো বা শব্দটা নাই, এখানে আছে ও শব্দটা, দেখা যাচ্ছে ভাই ও শব্দটা? জি জি দেখা যাচ্ছে। তাহলে ও শব্দটা মানে তো ও নাকি, ও নাকি বা? এখন ভাই আল্লাহ নির্দেশ দিলেও তো সেই একইভাবে কোরআনেই নির্দেশ আসতো আর রাসূলের, যাই হোক এটা বোঝাতে যাচ্ছে ভাই আল্লাহর অনুমতিতে এই আয়াতে, এই আয়াতে এই আয়াতটার এই আয়াতটা ফোকাস করেন, এই আয়াতে আল্লাহর নির্দেশের কথা বলা হয়েছে, রাসূলের নির্দেশের কথা বলা হয়েছে নাকি? জি
তাহলে আল্লাহর নির্দেশনা বলি তো পাওয়া গেল কোরআনের ভিতরে। আপনি তো কোরআন ছাড়া কিছু মানেন না ভাই, তাহলে আপনি যে বাড়তি কথা বলতেছেন এগুলো তো কোরআনে নাই, তাহলে আপনি কোথেকে বলতেছেন সেটা তো আমার বুঝতে হবে ভাই। এটা 463:33-45 অনুমতিতে যদি কোথাও কখনো পান তাহলে সেটাই মানতে হবে, তার বাইরে মানা যাবে না। এটা 463 অনুমতিতে মানে আল্লাহর অনুমতিতে মানে কি? এখানে তো আল্লাহর কথা বলা আছে এবং রাসূলের আল্লাহর অনুমতি আমি জানবো কিমনে? মনে করেন আবু বকর নিচে বসে আছে, এখন রাসূল মানে মুহাম্মদ তাকে বললো আবু বকর যাও আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো, এই যে এই পানি নিয়ে আসাটা কি, এটা কি নির্দেশ পালন করতে হবে নাকি করতে হবে না? আচ্ছা আসিফ ভাই, একটা হাদিস আছে, সেই হাদিসটা হলো একদা একজন লোক মানে মুহাম্মদের কাছে কোনো বিচার পাইয়া সে সন্তুষ্ট হয় নাই, ওমরের কাছে আসছে, ওমরের কাছে আপত্তি জানানোর পরে ওমর ঘর থেকে তলোয়ার আইনা তার কর্দন ফালায় দিয়েছে। হ্যাঁ এক্স্যাক্টলি, একদম মানে মেরে ফেলতে হবে তাকে, মানে রাসূলের ফয়সালা যে মানবে না তাকে তো মেরে ফেলতে হবে। ভাইজান এখন 25:33 দেখেন রাসূলকে কেউ কোনো প্রশ্ন করলে আল্লাহ সেটার উত্তর 25:33 আমরা যাব ভাই, এই আয়াতটা আগে একটু বুঝায় নিয়ে তারপর আপনি অন্য আয়াতে যান। এখানে যে আল্লাহর মানে নির্দেশ নির্দেশ আমরা পাইলাম কোরআন, ঠিক আছে, আর রাসূলের নির্দেশ কোথায় পাবো ভাই? আমি আরেকটু একটা জিনিস বলি, ওনাকে রাসূল বলতে আপনি কাকে বোঝাচ্ছেন ভাই? রাসূল বলতে কাকে বলছি আমি বলে দিচ্ছি, আল্লাহর নির্দেশ হচ্ছে নামাজ পড়া, তাই না ভাই? সালাত আদায় করা। আর রাসূল বলছে সালাতের আগে ধরেন ওযু করে নিও, এই ওযু করার বুদ্ধিটা আপনি কোথা থেকে পাবেন? আপনি করেন না রোজ যখন উজু করেন তখন চারটা কাজে বাইরে বেশি করেন না, তাই তো? এই বিষয়ের বাইরে যদি কিছু করি তাতে তো আমার নিষেধ নেই, যদি নিষেধ থাকতো তাহলে করতাম না। আসছে যে করতে ভালো করে আপনি ধরেন ছয়টা কাজ করতেছেন উজুতে, যে ছয়টা কাজ করতেছেন উজুতে, হ্যাঁ সেই ছয়টা কাজ যে করতেছেন সেই কাজের নির্দেশনা আপনি পাইছেন কোথায়? মানে সেগুলো তো রাসূলের নির্দেশ হিসেবে আপনি আসছে, আপনার কাছে আসছে কোথায় সেই নির্দেশগুলো? এখন ধরেন দুনিয়াতে আমরা অনেকেরই অনেক আবিষ্কার ব্যবহার করি, এখন সবকিছু তো আর কিনি না, একটা দোকান থেকে টিভি কিনতে গেলে সব টিভি তো আর কিনি, এখন আমার যেটা ভালো লাগে সেটাই কিনি। ওজুর বিষয়টা ভাই, যে ওজুর বিষয়টা ধরেন এখানে যদি বর্তমানে আমি যে সকালে ব্রাশ করি, ব্রাশটা তো একটা পজিটিভ দিক আছে বিদায় করি, এটা তো আর কোরআনে নাই। এখন যেটা ভালো লাগে ওজুতে যদি আমার অতিরিক্ত কিছু করলে আমার কাছে ভালো লাগে সেটা আমার গ্রহণ করা জায়েজ আছে, এটা সূরা মায়েদার 102 নম্বর আয়াত থেকে আমরা বুঝতে পারি। কি বলতেছেন না বলতেছেন? যদি কারো দরকার হয় না হলে সে করলো না, এটা কোনো অসুবিধা নেই। যেখানে আল্লাহ স্থায়ী জাহান্নামের কোনো হুঁশিয়ারি দেয়নি যে পাপের বিনিময়ে, সে কাজ বাদে যে কোনো কাজই আমরা করতে পারি। যেমন আল্লাহ কোথাও স্থায়ী জাহান্নামের কথা বলে নাই করেন নাকি? জি বলছে, যে কাজগুলোর কারণে বলছে সেই কাজগুলো থেকে অবশ্যই বিরত থাকতে হবে। কোন কাজের কথা বলছে? কোন কাজ ধরতে গেলে আপনার হত্যা করার বিনিময়ে স্থায়ী জাহান্নাম? না না না, কুফরি করার বিনিময়ে সূরা বাইনার 6 নম্বর আয়াত বের করেন। জি 98 নম্বর সূরা 6 নম্বর আয়াত বের করেন, বের করবো আমি। আচ্ছা হ্যাঁ আচ্ছা দেখাচ্ছি বলেন না বলে ভাই, মানে একদম মানে আমি বললাম মজুর কথা, উনি চলে গেল দোকান থেকে গাড়ি কেনার কথা। ভাই আমি তো নতুন এখন একটু ক্রিটিক্যাল হয়ে যায় আমার সব কিছু। আপনার ওজুর কথা, ওজুখানা থেকে আপনি গাড়ি কিনতে দৌড় দিলেন, এটা কথা বলেন? এই 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 একটা পড়া শোনান তো, এখানে কি লেখা? যা নিশ্চয়ই কিতাবীদের মধ্যে যারা কুফরি করেছে ও মুশরিকরা জাহান্নামের আগুনে থাকবে স্থায়ীভাবে। এখন কি কুফরি জিনিসটা আসলে ব্যাখ্যা এবার কোরআন থেকে জানতে হবে, তার তাহলেই ভাই ক্লিয়ার হবে। হ্যাঁ দেন দেন কুফরি ব্যাখ্যা দেন কোরআন থেকে দেন। কুফরির ব্যাখ্যা আমরা যেটা পাই যে আসলে আমরা একটা সাধারণ ছোট একটা বাচ্চা যে বুঝে সেটাই আসলে কোন কোন আয়াত থেকে দিচ্ছেন এই ব্যাখ্যাটা দেন আগে বলেন কোন আয়াত থেকে, সেই আয়াতটা বের করি। এটা আমার স্পষ্ট মনে নাই ভাই, এটা একটু দাম একটু চেষ্টা হয় আপনার মনে নাই, হয় আপনার মনে নাই নাইলে আপনি ভুল লাগেছেন নাইলে আপনি এটার ব্যাখ্যা নাই ভাই। কি ভাই অবশ্যই ভাই আসেন ভাই, আরেকটা দিতে পারবো ইনশাআল্লাহ। এটার ব্যাখ্যাটা হচ্ছে কোরআন এরকমই আছে যে যারা আসলে অবিশ্বাসও করছে বিরোধিতাও করছে পাপ কাজও করছে সব একসাথে, মানে অল ইন অল সব পাপ একসাথে, শুধু অবিশ্বাস যে তা না। জি এইগুলি কোথা থেকে বানান মানে শুধু অবিশ্বাস যে তা না ভাই, আপনাদের মানে পুরো একদম মানে নাচন কদন দেখা, এখন দেখা যাচ্ছে পুরো নাচতেছে নাচন কদন একদম, মানে কেমনে কোনটার সাথে কি যা ইচ্ছা বলতেছে ভাই।
ভাই আবুল ফজল ভাই আমার নাম্বার শুনে ভাই কুফরের ব্যাখ্যাটাও তো পাবো ভাই আমার মনে হয় না কোনো লাভ আছে মানে কোনো কথা আমার আমার আচ্ছা ভাই শুনুন ভাই আপনি ধর্মান্তরিত মুসলিম এই বেশ দিন হয় নাই মুসলমান হয়েছেন আপনি কি মানে খুব রিসেন্ট মানে কনভার্ট এই লাইনে এই লাইনে না আপনি কি মুসলিম বাড়ির ছেলে নাকি মানে হিন্দু বাড়ির হ্যাঁ মুসলিম হিসেবে জি ও আচ্ছা আমি ভাবছিলাম আপনি বোধহয় নতুন কনভার্ট হয়েছেন এটা ঠিক ভাই 18105 এ আপনি হয়তো কুফরির ব্যাখ্যাটা কিছুটা পেতে পারেন ভাই একটু যদি দেখেন 18105 আয়াত অস্বীকার করবে আখিরাত অস্বীকার করবে অবস্থা এটা আমি পরিষ্কার বুঝতে পারতেছি স্বীকার স্বীকার করলো না অস্বীকার করলো না মিডিয়াম পন্থায় থাকলে যে কাফের এটা বলা নেই মানে আপনি বলতে চাচ্ছেন যে কেউ যদি আয়াত অস্বীকার করে তারা কাফের নাকি আয়াতের বিপরীতে যেতে হবে ভাই মানে আয়াত যে আছে সে আয়াতের উল্টা কাজ করতে হবে যে এটা বলছে সে উল্টাটা করলো আচ্ছা এই আয়াতের ভিতরে তো আমি এরকম কিছু আছে বলে আমার তো 105 তো বাংলা আসি ভাই একা দেখাচ্ছি ঠিক আছে আচ্ছা 105 ই করতেছি 18 নম্বর সূরা এরাই তার 105 নম্বর সূরা মানে 18 নম্বর সূরা 105 নম্বর আয়াত হ্যাঁ হ্যাঁ এখান থেকে দেখেন তো কি কি বললেন দেখেন আপনি পড়েন ভাই পড়ে দেখেন জি এবার 106 এ যান তাহলে একটু বুঝতে পারবেন এটা এটা শেষ করুন আচ্ছা আচ্ছা সরি তারাই সেসব লোক যারা তাদের রবের আয়াতসমূহ এবং তার সাথে সাক্ষাৎকে অস্বীকার করেছে ফলে তাদের সকল আমল নিষ্ফল হয়ে গেছে সুতরাং আমি তাদের জন্য কিয়ামতের দিন কোনো ওজনের ব্যবস্থা রাখব না এই আয়াতটা আপনার বিরুদ্ধে গেল না ভাই আপনার দাবির বিরুদ্ধে গেল না না এখানে তো তার সাক্ষাৎকে বলা অস্বীকার করেছে বলা হয়েছে এটা তো একটা ভিন্ন কনটেক্সটের এটা তো একটা ভিন্ন কনটেক্সটের আয়াত তার সাক্ষাৎকে এখানে তো একটা ভিন্ন কনটেক্সটের আয়াত এই আয়াতের সাথে তো আপনার কনটেক্সটের কোনো মিলই নেই তার সাক্ষাৎকে মানে হচ্ছে আল্লাহ পাকের সাক্ষাৎকে অস্বীকার করেছে এটার সাথে তো আপনার কনটেক্সটের কোনো ধরনের কোনো মিল নেই জি ভাই এটা হচ্ছে যে 7172 173 অনুযায়ী আমাদের একটা মৌলিক বিশ্বাস দুনিয়াতে আসার সাথে সাথেই থাকে কেন আরেকটা আয়াতে যাচ্ছে কেন ভাই এই আয়াতটা আপনি বের করতে বলছেন এই আয়াতটা বের করলাম না এখন আপনি এই আয়াত থেকে দেখান যে কুফরির সংজ্ঞাটা আপনি বলতেছিলেন এই কুফরির সংজ্ঞাটা এই আয়াতের ভিতরে আছে কোথায় আছে কোনটা আচ্ছা আরেকটু দেখি ভাই এটা তো প্রযোজ্য হচ্ছে না আমিও বুঝতে পারতেছি আচ্ছা আসিফ ভাই আমার আজকে সময় আমি একটু বেরিয়ে যাইছিলাম আমার আজকে সময় শেষ হয়ে গেছে আমি শেষ করে দেব ভাই মানে খুবই সোহান ভাই আপনি না ভাই আমি জিততে আসিনি ভাই সমস্যা নাই চেষ্টা করছি আলোচনাটা করাটা একটু একটু দুষ্কর তাই না একটু দুষ্কর আপনি বুঝতেছেন যে এইভাবে আলোচনা করাটা দুষ্কর আলোচনা করাটা যায় না আপনি আরেকদিন আসেন আরেকদিন আসলে আপনার সাথে আলোচনা করবো না কিন্তু আপনি যে চেষ্টাটা করতেছেন আপনাকে এই এই কারণে আমি সাধুবাদ দিই যে আপনার অন্তত চক্ষু লজ্জা আছে হাদিসের ভিতরে যে নোংরা নোংরা জিনিস আছে সেগুলো আপনি অস্বীকার করতেছেন মানে চক্ষু লজ্জা মানে এইটুক চক্ষু লজ্জা থাকা উচিত যে কোনো সভ্য মানুষের এইটুক চক্ষু লজ্জা থাকা উচিত নবী যে দাসী দাসীর সাথে এগুলো করতো বাচ্চা মেয়ের সাথে এগুলো করতো এগুলা মানে অস্বীকার করাই উচিত যে একজন মানে সভ্য মানুষের আপনার নিশ্চয়ই পরিবার আছে পরিবার পরিজন আছে আপনি এগুলো অস্বীকার করতেছেন এটা ভালো ব্যাপার এটা আমি সাধুবাদ জানাই কিন্তু ভাই আপনি তো মানে চালাকি করতেছেন আপনি তো আসলে আপনার ভাই আমি চালাকি হয়ে গেলে ভাই আমি সরি কিন্তু আমি চেষ্টা করতেছি যে না করার ভাই অনেক সময় অনেক কন্ট্রোলে বাইরে অসততা দেখতে পাচ্ছি আপনার মানে কথার ইসের ভিতরে আমি অসততা দেখতে পাচ্ছি অনেক যে আপনি চেষ্টা করতেছেন যে ভাই আর আমি এই কাফেরের সংখ্যাটা একটু পাইছি ভাই যদি একটু দিতে দিতে পাশে 86 586 তে আর হচ্ছে 4734 এই দুইটা আয়াত দিয়ে আজকে শেষ করে দেন আপনি যা বলবেন এত এত আয়াত এখন আর দেখার সময় নাই ভাই এখন আপনি লাস্ট একটা দেখেন ভাই 586 একটু দিকে আছে আচ্ছা সমস্যা নেই ভাই ইনশাআল্লাহ আরেকদিন তো ভাই আমিও লাস্ট আপনার উদ্দেশ্যে কিছু বলি যে আপনার আপনাকে আসলে আমি মন থেকে অনেক মানে আপনার কাজগুলো পছন্দ হয় ভালোবাসি কারণ আসলে আপনাদের জন্যই আমরা যেমন হিন্দুদের বলি আপনারা বেদ পড়েন আপনারাও আমাদের চোখ খুলে দেন অনেক বিষয় নিয়ে এবং চেষ্টা মানে আমিও চাই যে আসলে আপনারা আরও এগিয়ে যান মানুষের অন্তত গবেষণা করতে দেন আসলে আমরা তো পীরমুরিদের ভিতরে আসলে গবেষণা করার সুযোগই পাইনি এতকাল এত ভুল করছি অনেক কিছু ভুল জানছি যেটা বর্তমানে উপলব্ধি করতে পারতেছি তো আসলে এইটাই আসলে দাবি যে আপনারা আরও স্পিডে কাজগুলো করেন এবং আপনাদের কাজগুলো চাইলে চাই আমরা শেয়ার দিতে কিন্তু আসলে অনেক সময় শেয়ার দিতেও পাই না মানুষজন এমনভাবে আসলে আপনাদের অপছন্দ করে কিন্তু আমরা পছন্দ করলেও আসলে অনেক সময় বলতে পারি না অনেকেরই হয়তো এই ধরনের সমস্যা হয় আমাদের গ্রুপের অনেকের এই সমস্যা হয় তো এইটুকুই ভাই ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ আরেকদিন অনেক কিছু প্রিপারেশন নিয়ে যেগুলো উত্তর দিতে পারিনি চলে আসবো ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে আপনি আরেকদিন আসেন আরেকদিন আপনার সাথে কথা বলবো না কিন্তু আপনার আমি আবারও বলছি যে এই জিনিসটা খুবই ভালো যে আপনি অনেক কিছু অস্বীকার করতেছেন এগুলো অস্বীকার করা উচিত হ্যাঁ এগুলো খুবই খারাপ জিনিস এগুলো অস্বীকার করা উচিত মানে মানে যুদ্ধবন্দী নারীকে নিয়ে রেপ করতেছে এগুলো তো ভাই কোনো সভ্য মানুষ মানতে পারে না তাই না কিন্তু আসলে শুধু হাদিসে আছে তা না এটা তো কোরআনেও আছে হ্যাঁ সেটা তো কোরআনে আছে তো আমরা এক সেকেন্ড একটু মানে কোরআনে আমাদের একটা ব্যাখ্যা আছে আপনি যাই দেন না কেন যেভাবে কোরআনের আয়াত একটা ব্যাখ্যা দিয়ে এটা মানে অ্যানসার দাও করতে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আবুল ফজল ভাই ওনারা যেটা করেন যে কোরআনের এদিক সেদিক এদিক সেদিক করে টুরা একটা গোজামিল একটা মেরা দেওয়ানি যায় কোরআন হচ্ছে এমন একটা গ্রন্থ যেটা যে কোনো ইচ্ছা জামনে ইচ্ছা আপনি তার চালাতে পারবেন অর্থ বুঝছেন এটার কোনো এটার কোনো অর্থ নাই এটার কোনো আসলে অর্থ নাই যেমনি ইচ্ছা তার চালাতে পারবেন ইসলামিস্টরা বলবে যে নবী যেভাবে অর্থ করছে সেটাই হচ্ছে মূল অর্থ আর কোনো অর্থ নেওয়া যাবে না
কিন্তু আমরা কিন্তু কোরআনের ভিতর থেকে জবাব দেওয়ার চেষ্টা করি ভাই, কোরআনের বাইরে থেকে কোনো ব্যাখ্যা হয় না। যে কোনো যদি কিন্তু ভাই সেটা বলতে কি, আপনি যদি মাদানী সূরার যদি আপনি মাক্কি সূরার আয়াত তার করেন তাহলে তো হবে না। আমার কিন্তু ভাই কোনো ধারণা নাই সত্যি যে মাক্কি মাদানী আমি দেখে পড়ি না, আমি সিরিয়ালি পড়ি। আমি চালাকি চেষ্টা করি, পরে আরেকদিন আমরা আলাপ করব এটা নিয়ে, আরেকদিন আলাপ করব আমরা। শুন ভাই আপনি আসেন আরেকদিন, আমরা দীর্ঘ সময় নিয়ে আলাপ করব, ঠিক আছে? তাহলে আজকে ইনশাআল্লাহ ভাই আসছি, ঠিক আছে ভাই, গুড নাইট। গুড নাইট আসিফ ভাই, গুড নাইট, আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ ভাই। জয় ভাই কি কিছু বলবেন? আমাকে আমাকে শোনা যাচ্ছে? আমি জিজ্ঞেস করতে চাইছিলাম আসিফ ভাই, ওই যে স্কুলে কি বাচ্চাদেরকে ধর্ম বিষয়ে কোনো আলোচনা করা যাবে? ধর্মের উৎপত্তি কিভাবে হয়েছিল, মানব সভ্যতায় ধর্মের উৎপত্তি কিভাবে হয়েছিল, ধর্ম দ্বারা মানে মানুষ কিভাবে আস্তে আস্তে এক ধর্মের মানুষ এক ধর্মের মানুষের সাথে করেছে, মানে ঐক্যবদ্ধ হয়েছে, আবার যুদ্ধ করেছে, এই জিনিসগুলো তো হিস্ট্রি হিসেবে অবশ্যই পড়তে হবে। যেমন যেমন ধরেন এই যে ধর্ম যার যার উৎসব সবার এই টাইপ আলোচনা, এগুলো আসলে না করাই ভালো। মানে হিস্ট্রি হিসেবে পড়ানো উচিত, পৃথিবীর ইতিহাস হিসেবে পড়ানো উচিত, উৎপত্তি কিভাবে হলো, প্রাচীনকালের ধর্মগুলো কি কি ছিল সেগুলো পড়ানো উচিত। কিন্তু এই উৎসব যার যার ধর্ম যার যার উৎসব সবার, এগুলো আসলে আমি সাপোর্ট করি না আর কি। আচ্ছা ঠিক আছে, আজকে সময় বেশি নেই, আমি আপনাদের যুক্ত হই, ঠিক আছে? পরে আরেকদিন আলাপ করব, ঠিক আছে? জয় ভাই ভালো লাগলো কথা শুনে, আপনার অনেকদিন পর। থ্যাংক ইউ, গুড নাইট সবাইকে, আজকের মতো লাইভটা শেষ করে দিচ্ছি, সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন, আজকের মতো এখানেই বিদায়।